সেদিন আমাকে বললো প্রচন্ড মিশুকে, ওর কোনো বিষয়ে প্রবলেম হয় না। আর আজকে ভিডিওর সামনে বলছি আমি কি বলবো। কনগ্রাটস, ইওর চ্যানেল জাস্ট হিট ইটস ফার্স্ট 100 সাবস্ক্রাইবার্স। সকালবেলা আমি এক গ্লাস জলে মধু এবং অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে সেটাকে গরম করে খাই। এর তিনটে উপকারিতা আছে। এক নম্বর, এটা খিদে বাড়ায়। দু নম্বর, এটা ফ্যাট বার্নে সাহায্য করে। আর তিন নম্বর হচ্ছে এটা বডিকে ডিটক্স করতে সাহায্য করে। জানি যে 100 সাবস্ক্রাইবার খুব বেশি নয়, তবে আমার কাছে এটাই অনেক এবং আমি প্রচণ্ড হ্যাপি। তার দুটো কারণ আছে। প্রথমত, ভিডিও বানানোর পর ভিডিও লিঙ্কগুলো আমি মেসেঞ্জারে বা চ্যাট বক্সে স্প্যাম করি না। আমার যাদের সাথে কথা হয় তাদেরকে আমি বলি যে নতুন একটা ব্লগ বানিয়েছি, তোরা চেক করতে পারিস বা দেখতে পারিস। তখন যদি তারা লিঙ্ক চায় তখন তাদেরকে আমি লিঙ্কটা দেই। আর যদি কেউ স্টোরিতে আমার রিয়্যাক্ট করে অথবা কোনো একটা ভিডিও রিলেটেড পোস্ট করলাম তার নিচে কমেন্ট করে, তখন তাদেরকে উত্তরে আমি বলি যে পুরো ভিডিওটা আছে ইউটিউবে, দেখতে পারিস। তখন লিঙ্ক চাইলে তাদেরকে লিঙ্কটা আমি প্রোভাইড করি। তাই 100 জন সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তারা হয়তো নিজের থেকে ভিডিওগুলো ভালো লেগেছে বলে সাবস্ক্রাইবটা করেছে, এবং পরবর্তীকালে যখন আমি আরও ভিডিও দেবো সেগুলোকে হয়তো তারা ভালোবেসেই দেখবে। আর দ্বিতীয়ত, যেহেতু আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাই আমার চ্যানেলের যে লিঙ্কটা সেটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, মানে আমি কাস্টম ইউআরএল ইউজ করতে পারবো। শ্রীরামপুর রাজবাড়ির ভিডিওটা কালকে রাতের মধ্যে, মানে 5-6 ঘন্টার মধ্যেই 270-280টা ভিউ হয়ে গেছিলো। এখন তো ভিউ বেড়ে 312টা হয়ে গেছে আর লাইক 55টা হয়ে গেছে। আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো রেসপন্স পাবো এই ভিডিওটা থেকে। তো তোমরা যদি এখনও ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে জানিও কেমন লাগলো। আমার একটা ফ্রেন্ড যার পিসি বাড়ি হলো নিউ ব্যারাকপুর, তো সে এখানে বেড়াতে এসছে। এবার আমি বললাম যে আমাদের এলাকায় যখন এসছিস তখন আমার সাথে দেখা করতেই হবে, আর চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। মিট মাই ফ্রেন্ড শর্মিষ্ঠা, যে ভিডিওর সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছে, ঠিক আছে, কিছু বলতেই চাইছে না। সেদিন আমাকে বললো প্রচন্ড মিশুকে, ওর কোনো বিষয়ে প্রবলেম হয় না। আর আজকে ভিডিওর সামনে বলছে আমি কি বলবো আর কিছুই বলতে পারছে না। ওকে আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম যে শ্রীরামপুরে ভিডিওটা কেমন লাগলো, তো তখন বলছে যে যেদিন দেখা হবে কালকে তখন আমি তোমাকে বলবো যে কেমন লাগলো। তো বল, যেদিনকে তুমি ওটা করে আসলে, টেকটা নিয়ে আসলে, সেদিনকে তুমি আমাকে একটা কথা বলেছিলে যে ওখানে ভৌতিক একটা ব্যাপার হয়েছে। আমার ভিডিওটা দেখার ওইটাই ইচ্ছা ছিল যে কি ঘটেছিল আওয়াজ, তাই তো? হ্যাঁ, তা যখন আমি দেখলাম প্রথম রাতে আমি মিস করে গেছিলাম, আমি মন দিয়েই দেখছিলাম কিন্তু আমি অতটা ধরতে পারিনি ব্যাপারটা। আচ্ছা, তারপরে যখন তুমি ওই কোন একটা ঘাটে গিয়ে তুমি বললে, ও যখন তোমার বান্ধবীটা ঘটনাটা বলতে গিয়ে একটা প্রবলেম হয়েছে, তখন আমি আবার আগে চলে গেলি নাকি ওই জায়গাটায়? তখন আমার পেছনে গিয়ে দেখেছি জায়গাটা, যে ওখানে সত্যি ব্যাপারটা হয়েছে কিনা। তারপরে দেখছি হ্যাঁ সত্যি হয়েছে। আমি সাথে সাথে পুরো ভিডিও না দেখে আগে বলেছি হ্যাঁ আমি আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়েছি। হ্যাঁ, ওটা কমেন্ট করেছে ও যে আমি আওয়াজ পেয়েছি, আওয়াজ পেয়েছি। আর বাকি জায়গাটা কেমন লাগলো তোর? বাকি জায়গাটা সত্যি সুন্দর লেগেছে। আর জানি না তোমার বান্ধবীটা কি যেন নাম, সৃজনী সবারই ছিল। আমি অনেকেই বলেছি যে ভূতের একটা ব্যাপার ঘটেছে, সবাই সেজন্য দেখেছে ওই জায়গাটা। ওকে, ওর সাথেও কিন্তু একদিন এরকম প্ল্যান করে একটা ব্লগ হতে পারে, মানে ও যেখানে ঘুরে দেখাবে। তুই কোথায় দেখাবি? আমার ঘুরে দেখানোর মতো একটাই জায়গা আছে, আমার মা বাড়ি, আমার বাড়ি হচ্ছে হালিশহর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইচ্ছা আছে একবার নিয়ে যাওয়ার, আমি দাদাদের সাথে, বোনদের সাথে বা দিদিদের সাথে কথা বলি। ঠিক আছে, তাহলে আরও একটা ব্লগ আসছে দূরের কোথাও। তো ঠিক আছে, এটুকুই থাক, টাটা।
দুপুরবেলা বাড়ি এসেই একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, তারপর একটু আগে উঠেছি, এখন বাজে রাত 8টা। ওকে 1 মিনিট, ওই মন্টিকে ডাকছি। বাবা পুরো ফ্ল্যাশের মতন আসলো। যাই হোক, তো এখন মন্টি আর ছোটো মামা মিলে একটু প্রদীপ ট্রদীপ জ্বালাবে। যদিও আমাদের বাড়িতে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালানোর কোনো রীতি নেই, তাও আমাদের ব্যালকনিগুলো বাড়িটাকে একটু আলোকিত করতে আমরা প্রদীপগুলো দেবো। মন্টি, তুই কি ফার্স্ট টাইম দিচ্ছিস? না, আগে দিয়েছিস? হ্যাঁ, ওকে আগেও দিয়েছে, তো ওরাই দেবে, আমি ভিডিওগ্রাফিটা করবো। হচ্ছে আমাদের একটা ব্যালকনি যেখানে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর এখানে আমি আমার বেশিরভাগ ছবিগুলো তুলে থাকি। আমার ঘরের যে বক্স জানলা সেখানেও দুটো প্রদীপ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যালকনি যেখানে আলো দিয়ে এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে, এখানে চাউমিন আছে, তার মধ্যে একটু চিকেন ভর্তা দেওয়া আছে, মা মাখিয়ে দিচ্ছে, আর সস দেওয়া হয়ে গেছে, স্যালাড, হ্যাঁ সবই আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, আমার অন্য ভিডিওগুলো চেক আউট করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা। এটা দেখে বললি যে দেখা হলে বলবো যে কেমন হয়েছে, তো এখন তুই বল। তার মধ্যে আবার প্লেন চলে এসেছে।